জন্মদিনের পার্টিতে হুল্লোড়ের সময় উটকো দুর্ঘটনায় পা ভাঙল গ্লেন ম্যাক্সওয়েলের, যার জন্য 3 মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। দুর্ঘটনা এতটাই গুরুতর যে ম্যাক্সওয়েলের পায়ে অস্ত্রোপচারের দরকার পড়েছে। কমপক্ষে জানুয়ারি পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে বাইরে থাকতে হবে। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ খেলা হবে না তার। শনিবার রাতে মেলবোর্ন স্টার্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ম্যাক্সওয়েল। পরে সন্ধ্যায় তিনি এক জন্মদিনের পার্টিতে হাজির হন। সেখানে বন্ধুর সঙ্গে দৌড়তে গিয়ে পা পিছলে পড়ে যান অজি অলরাউন্ডার, তার বন্ধুও পড়ে যান ম্যাক্সওয়েলের সঙ্গে। বন্ধুর পায়ের চাপে ম্যাক্সওয়েলের বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। রোববার ম্যাক্সওয়েলের ভাঙা পায়ের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে, তবে বেশ কিছুদিন পুনর্বাসনে থাকতে হবে তারকা ক্রিকেটারকে। আশঙ্কা করা হচ্ছে অন্তত 8 থেকে 12 সপ্তাহ সময় লাগতে পারে ম্যাক্সওয়েলের সুস্থ হয়ে উঠতে।